لنا، وأشهد أن محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله، إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: يا عبادي، إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا. رواه مسلم. প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে সালাতের জন্য উপস্থিত হতে পেরেছি। সালাতের পূর্বে দুটি কথা বলার এবং শোনার জন্য যে মহান মাবুদ আমাদেরকে তৌফিক করে দিলেন, তারই বারগাহে যেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর, যার মাধ্যমে আমরা সঠিক ইসলাম পেয়েছি, যার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের ধারা বন্ধ করে দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরকের ভয়াবহতা। শিরকের ভয়াবহতা উক্ত বিষয়ের উপরে সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুখনিসৃত বাণী হতে একটি হাদিস পাঠ করেছি। এ দুটোর আলোকেই উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে একটি জ্ঞাতব্য বিষয়, সেটা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত সালাতে আপনারা কেমন আছেন এটা আমি জানি না, তবে জুমার দিন এত পিছিয়ে থাকলে কিন্তু হবে না। জুমার দিন সবসময় আগে আসার চেষ্টা করতে হবে। ফজিলত তো কম নেই, ফজিলত অনেক, আর সেগুলো তো আপনারা অবহিত, তারপরেও কেন এইরকম হচ্ছে? সৌদি আরবে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী, এগুলোতে সকালে যদি খেয়ে দিয়ে বের হয়ে যায় মানুষ, তারপরও প্রথম কাতার খুঁজে পাবে না, সব পিছে বসতে হবে, এত প্রতিযোগিতা। অথচ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব মসজিদগুলোতে মানুষ কোনো গুরুত্বই দেয় না। জুমার দিন যে আগে আসতে হবে, এর যে বিশেষ ফজিলত রয়েছে, এটার জন্য কেউ গুরুত্ব দিতে চায় না। যাই হোক, বিষয়টি আপনারা বিবেচনা করবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ক্বালা লোকমান, স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম তার পুত্রকে বলেছিল, লিবনিহি ওয়াহুয়া ইয়ারিযুহু, তার পুত্রকে উপদেশ দিতে গিয়েছিল, তার প্রথমে যে কথাটা বলেছিল, প্রথমে যে কথাটা বলেছিল সেটা তোমরা স্মরণ করো। উপদেশ কিন্তু বেশ কয়েকটা দিয়েছিলেন তিনি। এ মর্মে সূরা লোকমান যদি আপনারা পড়েন তাহলে বিস্তারিত পাবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন যে তোমরা স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় বলছিলেন, বৎস ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। এটা হচ্ছে পিতার প্রথম আদেশ, প্রথম উপদেশ। আমাদের সমাজে আপনারা যারা মসজিদে এসেছেন, যারা আসবে, তারা সবাই যদি তাদের ছেলে মেয়েদেরকে এভাবে উপদেশ দিত, তাহলে কোনো একটা ঘর বাকি থাকতো না যে ঘরটা জান্নাতের মতন হতো না, সকল ঘর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত, অর্থাৎ সবাই পাপ থেকে বিরত থাকতে পারতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা পিতা হয়েছি বটে, মাতা হয়েছি বটে, কিন্তু আমরা দায়িত্ব পালন করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুর আওলাদাকুম বিসসালাম ওয়াহুম আবনাউ সাবরি সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিনা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজিউ। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, তখন তাকে সালাতের জন্য বলো, তখন তাকে সালাতের জন্য আদর করে করে মসজিদে নিয়ে যাও, সালাতের জন্য আদর করে করে সালাতের স্থানে নিয়ে যাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে পিটিয়ে সালাত পড়াও। ফাররিকু বাইনাহুম ফিল মাযাজিউ, যখন 10 বছর বয়স হয়ে গেল তখন শুধু পিটিয়ে সালাত পড়াবা এ কথা নয়, তার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। দুঃখজনক হলেও সত্য, 10 বছরের আগেই পিতামাতা সন্তানের বিছানা আলাদা করে দিচ্ছে, কিন্তু সালাতের জন্য একবারও বলে না। এটা হচ্ছে পিতামাতা। অথচ পড়াশোনার জন্য যদি গাফলতি করে, তাহলে কত আদর করে আব্বু আম্মু, কত আদর করে, আর যখন দেখে যে না কাজ হচ্ছে না, আদর করে কাজ হচ্ছে না, তখন তাকে পিটিয়ে পড়ালেখা করাই। এটা যেমন আপনার দায়িত্ব ছিল, তেমন সালাতের বিষয়টা তো আপনার দায়িত্ব ছিল।
সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম যেভাবে তার সন্তানকে শির্ক থেকে বাঁচার জন্য বলছেন, শির্ক থেকে বিরত থাকার জন্য বলছেন, আপনার উচিত হবে আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে শির্ক থেকে বাঁচানো। তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শির্ক হচ্ছে সবচাইতে বড় জুলুম, নিশ্চয় শির্ক হচ্ছে সবচাইতে বড় জুলুম। মুসনাদে আহমদের হাদিস, সহিহ বুখারীর হাদিস 4629 নম্বর হাদিস, তাফসীরে ইবনে কাসির প্রথম খণ্ডের 206 পৃষ্ঠা, ওখানে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করলেন, সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আয়াতটির অর্থ হচ্ছে, যারা ঈমান আনে, ঈমান আনার পর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না, ঈমান আনার পর জুলুমকে ঈমানের সাথে মিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু, তারা নিরাপত্তা লাভ করবে, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত মানুষ। এ কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আসা ওহিটা যখন সাহাবীদেরকে শোনালেন, তখন সাহাবীরা বুঝতে পারলেন না যে জুলুমটা কিভাবে আমরা মিশ্রিত করছি। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কি এমন কোনো মানুষ আছে যে জুলুম করে না, যে নিজের উপরে জুলুম করে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা ভাবছো সেটা নয়, তোমরা মূলত নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা মূলত নিরাশ হয়ে যাচ্ছ, মূলত ওটা নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়লেন, যেটা সূরা লোকমানে রয়েছে, যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছিল সেটার ব্যাপারে মূলত এই আয়াতটা নাজিল করা হয়েছে। তখন আল্লাহ তাআলার আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন যে আসলে জুলুমটা কোন জিনিস। তাহলে শির্ক কত বড় পাপ, এটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না। শির্ক করা মানে আল্লাহকে অপমান করা, শির্ক করা মানে আল্লাহকে অপদস্থ করা, শির্ক করা মানে আল্লাহর স্থানে অন্য কিছুকে বসিয়ে দেওয়া, যেটা সমাজে চলছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা কত শির্কের মধ্যে ডুবে আছি, অথচ চিন্তা ভাবনা করার মানুষ খুব কম। মানুষ তো এখন বেশির দিকে বেশি ঝুঁকে, বেশির দিকে বেশি ঝুঁকে মানে 10 জন যেদিকে আছে সেই দিকে আমরা থাকবো, তাহলে আমরা নাজাত পাবো, এটা মানুষ মনে করে। কিন্তু যার অধিকাংশ মানুষ ভুল করে, অধিকাংশ মানুষ অজ্ঞ, এইরকম ভাবে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। অধিকাংশ হলেই যে সঠিক পথে থাকবে এ কথা নয়, যেটা আপনাকে আমি পূর্বে বুঝিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি হে আমার দাস দাসী, হে আমার বান্দাগণ, সারা পৃথিবীর মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে লক্ষ্য করে তিনি বলছেন, সবাই শুনে রাখো, নিশ্চয় আমি আমার আত্মার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। কিয়ামতের দিন যখন বিচার হবে তখন কারো উপর জুলুম করা হবে না, যে যেইভাবে যে আমল নিয়ে এসেছে তাকে সেটার বিচারেই তাকে জান্নাত এবং জাহান্নামে পাঠানো হবে, কোনো জুলুম চলবে না। বিচারের মাঠে মানুষের বিচার করা হবে 4টি পদ্ধতিতে, তার মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে মানুষকে কিয়ামতের দিন পাপ দেখানো হবে, ভিডিও করে দেখানো হবে, সে তার পাপ দেখেই বুঝতে পারবে যে আমি পাপ করেছি। কিয়ামতের দিন মানুষকে তার পাপ দেখানো হবে। ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে কিয়ামতের দিন ভিডিও আকারে দেখতে পাবে, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও কিয়ামতের দিন ভিডিও আকারে দেখতে পাবে, যারা গোপন পাপ করছে তারাও কিয়ামতের দিন দেখতে পাবে। পাপ গোপন পাপ করে মনে করছে
যে আমি পাপ করলাম, কেউ দেখলো না, কেউ দেখলো না। কিন্তু কিয়ামতের দিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সকলের সামনে আল্লাহ ভিডিও দেখাবেন, কি পাপ করেছে দেখো। তখন এই কথা বলার উপায় থাকবে না যে আল্লাহ আমার উপরে জুলুম করছে। দুই নাম্বার হচ্ছে কিয়ামতের দিন আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর মাটি কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, কোন জায়গায় গিয়ে কি ভালো কাজ করেছেন, কি খারাপ কাজ করেছেন, কিয়ামতের দিন সব কথা বলবে। মাটি বলে দিবে আমার আমার ওপরে থেকে সে অমুক খারাপ কাজটা করেছে। সেদিন বাঁচার উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর পদ্ধতি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনার হাত কথা বলবে। আপনি যখন মুখে অস্বীকার করে বসবেন যে না, মন না, যারা যেসব ফেরেশতারা পাপ আর নেকি লেখে তারা অবশ্যই ভুল করেছে, তখন আপনাকে সঠিকটা আল্লাহ দেখাবেন আপনার হাত এবং পায়ের মাধ্যমে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিন 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন কিয়ামতের দিন মানুষের হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, আপনি কি খারাপ কাজ করেছেন, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপের বিষয়টা লিখে রাখছেন, সেটা আপনাকে দেখানো হবে। বহুদিন পূর্বে একটি লিখিত কাগজ হারিয়ে গিয়েছিল, ঝাড়ু দিতে দিতে সেই কাগজটি পাওয়া গেছে। কাগজ পাওয়ার সাথে সাথে খুলে আপনাকে পড়তে হবে না, আপনি দেখেই বুঝে যাবেন হ্যাঁ ওই দিনের সেই কাগজটা, না বুঝাতে পারলাম না। বাড়িতে আপনার একটা ছোট কাগজ হারিয়ে গেছে যেটাতে খুবই ইম্পর্টেন্ট কথা লেখা ছিল, এখন হঠাৎ করে আজকে আপনি বাড়ি পরিষ্কার করতে করতে কাগজটা পেয়ে গেছেন, দেখার সাথে সাথে মনে পড়বে সেই দিনের কাগজ, আপনাকে পুরোটাই পড়া লাগবে না। আপনি সেদিন পাপের খাতা দেখেই বুঝতে পারবেন এটাই হচ্ছে আমার পাপ, আপনাকে বিস্তারিত পড়া লাগবে না। আপনি দেখেই বুঝতে পারবেন যে এখানে ছোট পাপ বড় পাপ সবই লেখা আছে, আপনি আশ্চর্য হবেন। মালি হাদাল কিতাব লাই গাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের একটা কিতাব যেখানে ছোট পাপও লেখা আছে বড় পাপও লেখা আছে। অথচ আমরা দুনিয়াতে পাপ করি, মনে করি যে এগুলো ছোটখাটো ব্যাপার, ছোটখাটো ব্যাপার বলে আপনারা উড়িয়ে দিচ্ছেন, অথচ পাপগুলো যে কত বড় সেটাকে আপনি চিন্তা করেছেন? বিস্তারিত আলোচনা পরে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহু মা কানু ইয়ামালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, হে নবী, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। মূলত এই আয়াতটি রয়েছে সূরা আনআমের 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। এই আয়াতের আগে 17 জন নবীর নাম উল্লেখ আছে, 17 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন এখানে তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে পারবো না নবীগণের সম্মান কত। আপনাকে এর আগে আমি দেখিয়েছি আদম আলাইহিসসালামের সম্মান মানে বিশাল সম্মান। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে রেখেছেন, তাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, বিশাল সম্মানের মানুষ। তারপরও এসব নবীদেরকে, দাউদ আলাইহিসসালাম কত সম্মানী মানুষ, দাউদ আলাইহিসসালামের হায়াত কম। আদম আলাইহিসসালাম যখন দেখলেন যে আমার সন্তান দাউদের হায়াত কম, তখন তিনি আল্লাহকে সুপারিশ করে বললেন, আল্লাহ আমার এই হায়াত থেকে আমি 40 বছর তাকে দিয়ে দিলাম। কি সম্মানী মানুষ, 40 বছর দিয়ে দিলেন, তিরমিজি শরীফের হাদিস। তাহলে দেখেন যে নবীকে 40 বছর দেওয়া হলো দাউদ আলাইহিসসালামকে, এই রকম নবী, সম্মানী নবী, ইব্রাহিম আলাইহিসসালাম কত সম্মানী নবী, মূসা আলাইহিসসালাম কত সম্মানী নবী, ঈসা আলাইহিসসালাম কত সম্মানী নবী, এসব নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন তারা যদি শিরক করে
তাহলে তারা যদি শেরেক করে তাহলে তাদের আমল বাতিল হবেই হবে, তারা যদি শেরেক করে তাহলে তাদের আমল বাতিল হবেই হবে। নবীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, নবীদের কথাটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন তো, নবীরা ছিলেন মাসুম বেগুনা, তাদের কোনো গুনাহ ছিল না, তারা যে গুনাহ করবে, তারা যে গুনাহ নিয়ে মারা যাবে এটারও কোনো সম্ভাবনা ছিল না, তারপরও তাদের কথাটা এখানে তুলে ধরা হচ্ছে। নবীদের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, হে নবী, ওয়ালাকাদ উহিয়া, আপনার প্রতি ওহী নাযিল করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যারা এসেছিল তাদের প্রতিও ওহী নাযিল করা হয়েছিল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তারা শিরক করে তাহলে তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে, তারা যদি শিরক করে তাহলে তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে, হে নবী আপনিও যদি শিরক করেন আপনিও জাহান্নামে যাবেন। তাহলে শিরক কত বড় মহাপাপ, অথচ আমরা এটাকে কিছুই মনে করি না। ইসলাম যে আমরা মানছি তো মনে হচ্ছে যে ফোর সাবজেক্টের সমানও দাম নেই, ফোর সাবজেক্টেরও তো একটা দাম আছে। শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে ফোর সাবজেক্টটা একটু ভালো করে পড়ে, যাতে অন্যান্য সাবজেক্টগুলোতে নাম্বার কম হলে এখান থেকে কাটছাঁট করে ওখানে দেওয়া যায়, এজন্য পড়ে। কিন্তু আমরা এমনভাবে ইসলামকে মানি ফোর সাবজেক্টের সমানও দাম দিই না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আইয়ু যামবি আকবার, হে আল্লাহর নবী সবচাইতে বড় গুনাহ কি, এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদুলিল্লাহি লিদা ওয়া খালাকাকুম, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে, তার সাথে কোনো কিছুকে সমকক্ষ মনে করবে, এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। এখন শিরকটা কাদের মধ্যে বেশি হয় জানেন? আমাদের মধ্যে তো হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মহিলাদের মধ্যে শিরকটা বেশি হয়। এ কথা বললাম কেন, তদন্ত করতে লাগেন, দেখতে পাবেন কত কথাতে শিরক আসে, কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, কসম করারও সিস্টেম জানে না, কথায় কথায় কসম করে, কসম করারও সিস্টেম জানে না, যার কারণে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে। আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা হারাম, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলে শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটে তাহলে সে শিরক করলো। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে তাহলে সে অবশ্যই শিরক করলো। এবার আপনি বলেন, আপনি যে মাথায় হাত দিয়ে কসম করলেন, আপনি যে মসজিদে দাঁড়িয়ে কসম করলেন, আপনি যে কোরআন হাতে নিয়ে কসম করলেন, এটা টিকে কেমন করে? সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলো, কালা সুম্মা আয়ু, সে ব্যক্তি বলল, তারপরে সবচাইতে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুল ওয়ালাদাকা মুখাফাতান আইয়াত আইয়াত আমা মাকা, তুমি খাদ্যের ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে, এটাই হচ্ছে সবচাইতে বড় পাপ, এটাই হচ্ছে সবচাইতে বড় পাপের মধ্যে দ্বিতীয় পাপ। খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা কিভাবে, একটা দুইটা সন্তান নেওয়ার পরে আর নেয় না। জাহেলি যুগে তো সে সময়ে সন্তান হত্যা করতো, বড় হয়ে সন্তান বড় হতো তারপরে, তখন মেয়েকে সামনে পেত তারপরে মেয়েটাকে হত্যা করত জীবন্ত কবর দিয়ে। কিন্তু এখন এমন সিস্টেম হয়েছে যে ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে ধ্বংস করে দেয়, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, সাবধান হন। সম্মানিত উপস্থিতি, তারপর ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলো,
সুম্মা আয়ু, তারপরে সবচাইতে বড় গুনাহ কি? 3 নম্বরে সবচাইতে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশীর সাথে জেনা করা হচ্ছে পৃথিবীর 3 নম্বরে সবচাইতে বড় গুনাহ। 1 নম্বরে ছিল শিরক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নম্বরে ছিল খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর মহিলাদের সাথে জেনা করা। প্রতিবেশীর মহিলাদের সাথে জেনা করলে অপমানটা একটু বেশি হয়, প্রতিবেশীর মহিলাদের সাথে জেনা করলে গোনাটা ডাবল হয়। কিভাবে হয়? আপনার পাশের একটা পরিবার, সেই পরিবারের যিনি প্রধান তিনি আছেন সৌদি আরবে, আপনাকে দায়িত্ব দিয়ে গেছে আপনি একটু বাজার হাট করে দিন। আপনি বাজার হাট করে দেন, এই সুযোগে আপনি তার সাথে জেনা করলেন। এখন জেনার একটা পাপ, আর একটা পাপ হলো প্রতিবেশী আপনাকে দায়িত্ব দিয়েছিল, আপনি আমানতের খেয়ানত করলেন, এটা একটা পাপ। এই জন্য এটা ডাবল পাপ হবে, প্রতিবেশীর সাথে জেনা করলে ডাবল পাপ হবে। সম্মানিত উপস্থিতি, এখন যেভাবে জেনা হয় তাতে তো আপনাকে বলাই লাগবে না, আপনি সবই বুঝেন। জেনা তো এখন ঘরে ঘরে হয়, মা মেয়ে বাবা ছেলে সবাই মিলে একসাথে বসে টিভিতে উলঙ্গ ছবি দেখে, ন্যাংটা ছবি দেখে, কোনো পার্থক্য রাখে না, সবাই একসাথে দেখে। আমরা আগে শুনেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে 3টা হল ছিল যেগুলোতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ছবি দেখতো, সিনেমা দেখতো, কিন্তু হলগুলো বন্ধ হয়ে গেছে। আপনি এখন মনে করবেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, 1টা হলও যদি বন্ধ হয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিন্তু এখানে শেষ নয়, হল বন্ধ হয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিভি গেছে, হল বন্ধ হয়েছে, প্রত্যেকটা হাতে হাতে মোবাইল হয়েছে, জেনা এখন হাতে হাতে হয়ে গেছে, জেনা এখন বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে, বাঁচবেন কোথা থেকে? সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী মুসলিমের যে হাদিসটি পূর্বে বর্ণনা করলাম, মিশকাতের 49 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাত অনুবাদকৃত মিশকাতের প্রথম খণ্ড 34 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা, কোন ব্যক্তি যদি মারা যায়, ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা অবস্থায়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যায় তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। ওয়ামাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় মারা যায়, দাখালাল জান্নাত, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই শিরকের গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি আপনার শিরকের গুনাহ থাকা অবস্থায় তওবা করার আগে যদি আপনি মারা যান তাহলে অবশ্যই জাহান্নাম হবে, জাহান্নাম থেকে রক্ষার কোনো উপায় নাই। আপনি আল্লাহকে অপমান করে জান্নাত কিনতে চান, সিস্টেম চলবে না, পদ্ধতি চলবে না, পদ্ধতি হারাম। জান্নাত যদি কিনতে চান আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আপনি আল্লাহকে মানলেন না আর আপনি বললেন যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তো হলো না, এইভাবে জান্নাত লাভ করা যায় না। সম্মানিত উপস্থিতি, মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ের উপরে আদেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপরে আদেশ করলেন। তার প্রথম বিষয়টা ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াইন কুতিলতা ওয়াহুরিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা ফেলা হয়, তারপরও তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। কেন? যদি কেটে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয় তারপরও জান্নাত হবে, কিন্তু শিরক করা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না। যদি আগুনে পুড়িয়ে মারা হয় তারপরও জান্নাত হবে, কিন্তু যদি শিরক করা অবস্থায় মারা যায় তাহলে জান্নাত হবে না। এটা আপনাকে বোঝানোর জন্য আরেকটি হাদিস আপনার সামনে বর্ণনা করি। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম,
তার চোখের ওপরে একটা সাদা কাপড় দেওয়া ছিল, তিনি তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমি চলে গেলাম, কিছুক্ষণ পর আবার আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে আছেন এখন। আল্লাহ রাসূল আমাকে দেখার পরে বলছেন, আবু জার, মাম্মাতা ইউশরিক বিল্লাহি দাখাল মাম্মাতা, কেউ যদি মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুখলাসান বি কলবিহি, অন্তরের সহকারে, অন্তর সহকারে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফামাতা, তারপরে যদি সে মারা যায়, দাখাল আল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পর মারা যেতে হবে। কেন? এ অবস্থায় তারা শিরক করার কোনো সুযোগ থাকে না। যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কিসের জন্য? তার আর শিরক করার কোনো সুযোগ থাকলো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, কেউ যদি চুরি করে, জেনা করে, তারপরও কি সে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, কেউ যদি চুরি করে, জেনা করে, তবুও সে জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এখনো শান্তি পায় না, আবারও জিজ্ঞাসা করছেন, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, চুরি করলো, জেনা করলো, কি সে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, চুরি করলো, জেনা করলো, জান্নাতে যাবে? আবারও জিজ্ঞাসা করছেন, না, মেনে নিতে পারছেন না। আবু যর মেনে নিতেই পারছেন না, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, চুরি করলো, জেনা করলো, সে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইনসান ওয়া ইন সারাকা, চুরি করলো যাবে, জেনা করলো যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি যে চুরি করলো, জেনা করলো, সে জান্নাতে যাবে, তুমি আপত্তি করার কে? এবার এখানে আপনাকে আরেকটা জিনিস বুঝাই, আমাদের সমাজে অনেকেই ফতোয়া দেন দলিলবিহীনভাবে, কিন্তু আপনি আমি একদিনও বক্তা সাহেবকে জিজ্ঞাসা করতে পারলাম না যে আপনি যে কথাটা বললেন এটা দলিলটা কি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন যে আল্লাহ রাসূল, সে চুরি করলো, জেনা করলো, জান্নাতে যাবে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, কিন্তু আপনি আমি একদিনও জিজ্ঞাসা করতে পারলাম না। মানে মাওলানা সাহেবের অন্ধভক্ত হয়ে গেছি, যার কারণে জিজ্ঞাসা করতে পারি না। জিজ্ঞাসা করব কেমন দেখাই, যা বলছে সেটাই সঠিক, কারণ তিনি তো বিশাল মাপের আলেম, তিনি তো অনেক বড় শিক্ষিত, কোরআন হাদিস জানার জন্য এত বড় শিক্ষিত লাগে না। কোরআন হাদিস শিখতে হয় ঠিক আছে, কিন্তু এত বড় শিক্ষিত হয়েছে যার কারণে আপনি তারই আনুগত্য করবেন এটা চলবে না। আর আনুগত্য করতে হলে অবশ্যই দলিল সম্মতভাবে তার আনুগত্য করতে হবে। তার আনুগত্য করবেন মানে সে কোরআন এবং সহিহ হাদিস থেকে বলবে, আপনি সেটা মেনে নেবেন, এটাই হচ্ছে আনুগত্য, এর বেশি কিছু নয়। তিনি যেটা বলবেন তার উচিত হবে দলিল সহকারে বলা, যদি সে দলিল সহকারে না বলতে পারে অবশ্যই আপনি তাকে ধরবেন, তার কাছে দলিল বের করে নেবেন। সে আসবে আর দলিলবিহীনভাবে কিচ্ছা কাহিনী বলে যাবে, দলিলবিহীনভাবে রাসূলের কথা নয় অথচ সে বলে যাবে, মানুষকে অন্ধভক্ত করে থুয়ে যাবে, মানুষকে জাহান্নামের পথে দিয়ে চলে যাবে, অথচ আপনি বিরোধিতা করবেন না, এটা যেন না হয়। তাহলে কেউ যদি আল্লাহর সাথে শরীক না করা অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবেই যাবে, চুরি করলো যাবে, জেনা করলেও যাবে। এবার আপনাকে আরেকটি জিনিস বোঝাই, সেটা হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে ইসলামের বিধান হলো তার হাত কেটে নিতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। তার হাত কাটা গেল কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। না, বুঝাতে পারলাম না। একবার চুরি করলো, তারপরে তার হাত কেটে নিলেন, সে আবার চুরি করলো, তাহলে বিপরীত দিক থেকে তার পা কেটে নিতে হবে, এটা হলো ইসলামের শাস্তি। আবার চুরি করলো, আবার হাত কাটেন, আবার চুরি করলো, তার আবার বিপরীত পাশের পা কেটে নেন, সে এখন একেবারে বিকলাঙ্গ হয়ে আছে, তার দুই হাতও নাই, দুই পাও নাই। এ অবস্থায় যদি সে থাকে, তারপরও সে জান্নাতে যাবে,
কিন্তু আল্লাহর সাথে শরীক করা অবস্থায় যদি মারা যায় তার জন্য জাহান্নাম জান্নাত হারাম। জেনা করা অবস্থায় কিভাবে জান্নাতে যাবে? সে যদি জেনা করে, যদি সে অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো তাকে তাকে আঘাত করতে হবে। 100 বেত্রাঘাত আঘাত করার পর 1 বছরের জন্য তাকে নির্বাসন দিয়ে দিতে হবে, তারপরে সে জান্নাত পাবে। সে শাস্তি পেয়ে গেল, জেনার শাস্তি সে পেল, কিন্তু জান্নাত তার জন্য হারাম হয়নি। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে, তারপরে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে মেরে একেবারে শেষ করে দিতে হবে। সে মারা যাবে বটে, তারপরও তার দুনিয়ার শাস্তি শেষ, সে কিয়ামতের দিন অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর সাথে শরীক করা অবস্থায় যদি সে মারা যায় বিনা তওবায়, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 48 এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, যে কোনো কিছুকে শরীক করে, ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছাগুলো ক্ষমা করে দিবেন। আপনার সামনে আমি বলে গেছি যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার সময় 100টি দয়া সৃষ্টি করেছেন, তার মধ্যে 1টি দয়া তিনি সারা পৃথিবীর সকল প্রাণীর মাঝে বিলিয়ে দিয়েছেন, বাকি 99টি দয়া আল্লাহ তাআলা রেখেছেন নিজের কাছে, সেটা দিয়ে তিনি কিয়ামতের দিন ক্ষমা করবেন। সেই দয়া আপনি পেতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে ওই দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যান তাহলে ওই দয়ার এক ঔষধ আপনি পাবেন না। সূরা মায়দা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যায় তাহলে সে অবশ্যই তার জন্য জান্নাত হারাম। ওমা ওয়াহুন্নার, তার জন্য জাহান্নাম নির্ধারিত, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তার থাকার জায়গা হচ্ছে আগুন। ওমালি যালিমিনা মিন আনসার, তার জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। যে আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মারা যায়, যে মুশরিক অবস্থায় মারা যায়, তাকে কেউ সাহায্য করতে পারবে না। যারা আজকে ধর্মের নামে ব্যবসা করে শরীক করছে আল্লাহর সাথে কোনো কিছুকে, কিয়ামতের দিন তাদের কোনো সহযোগী থাকবে না। যারা যারা আপনারা অনুসরণ করছেন ইসলাম ব্যতীত অন্য কিছুর, তাদের জন্য কিয়ামতের দিন কোনো সহযোগী থাকবে না। যারা প্রতিষ্ঠানে চাকরি করে শিরক করছে তাদের জন্য কিয়ামতের দিন কোনো সহযোগী থাকবে না, সেদিন তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। যারা ক্ষমতার দাপট দেখিয়ে আজকে নিজের শিরক করছে, জনগণকে শিরকের পথে নামিয়ে দিচ্ছে, তাদের কিয়ামতের দিন তাদের কোনো সহযোগী থাকবে না, তাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কোনো পথ নাই, আপনি আল্লাহকে অপমান করবেন আর তাহাজ্জুদ পড়ে জান্নাত নেওয়ার চেষ্টা করবেন, এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে শিরকের গুনাহ থেকে। শিরক সবচাইতে বড় পাপ, শিরক সবচাইতে বড় মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের মতো বড় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, জানা অবস্থায় অজানা অবস্থায় শিরক থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, তুমি আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচাও, যেটা আমরা জেনে করছি, যেটা মনের অজান্তে করছি, সকল শিরকের গুনাহ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন।